গুড মর্নিং বন্ধুরা, দেখো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এখন সকাল 6:15, আর মেয়ে চলে গেছে টিউশনি পড়তে। আমিও সকালে ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে গা ধুয়ে নাইটি ছেড়ে বাসি কাপড় ছেড়ে তারপর ঠাকুরকে পুজো দিয়ে ছাদের থেকে ফুল নিয়ে এসে গাছে জল দিয়ে এতগুলো কাজ করে নিয়েছি, তারপরে আমি এসেছি বিছানা তুলতে। এখন 6:15 বাজে, মেয়েও চলে গেছে, আর এই দেখো কমপ্লিট হয়ে গেল আমার বিছানা তুলা। এই দেখো নিচে জামাগুলো রয়েছে, এগুলো মেয়ে সকালে টিউশনি পড়তে গেছে, জামা ছেড়ে গেছে, এগুলো নিয়ে গিয়ে আমি এখন বাথরুমে ফেলবো, চান করার আগে সব কেচে নেব। আর এইদিকে আমার বিছানা তুলে বালিশ জায়গার মতো রেখে হারমোনিয়ামটাও বিছানায় রেখে নিয়েছি, আর ঘরটা এর মধ্যে একবার বাসি ঘর আমি ঝাড় দিয়ে নিয়েছি। এবার আমি চলে যাব, এর মধ্যে বেজে গেছে 6:40, আমি এবারে আর দেরি করা যাবে না। আমি সোজা চলে যাচ্ছি রান্নাঘরে, রান্নাঘরে গিয়ে আমাকে সব রান্না তাড়াতাড়ি শুরু করতে হবে। আর এই দেখো রান্নাঘর আমার একদম টিপটপ পরিষ্কার হয়ে রয়েছে। রাত্রেবেলা শোবার আগে আমি প্রতিদিন এই কাজটা করে তবেই শুতে যাই। রান্নাঘরে সব বাসনপত্র ধুয়ে সব পরিষ্কার করে যাই, যাতে আমি সকালবেলা ঘুম থেকে উঠে একটা ফ্রেশ রান্নাঘর পাই, তাতে আমার রান্না করার এনার্জি আরও বেশি বেড়ে যায়। আর রাত্রেবেলা যদি আমি রেখে শুই, দেখি সকালবেলা উঠে একদম আমার রান্নাঘরে ঢুকে রান্না করতে ইচ্ছা করে না।
আর তাড়াহুড়োরও ব্যাপার থাকে। আর এদিকে দেখো, আমি প্রথমেই ভাত বসিয়ে দেব, গ্যাসের একটা ওভেনে ভাত হতে থাকবে, আর এদিকে তারপর আমি তরকারি কাটতে বসব। আর আরেকটা ওভেনে আমি আজকে ভেবেছি কুমড়ো আছে, কুমড়ো সেদ্ধ বসিয়ে দেবো। দুটো ওভেনে দুটো বসিয়ে দিয়ে তারপর আমি আজকে রান্না করব। আজকে কী রান্না করেছি বলো তো? আজকে করেছি গাঁঠি কচুর তরকারি। সকালে যখন আমি গাঁঠি কচু কাটতে বসছি, তখন আমার মনে হচ্ছে এই গাছটা যদি আমি রাত্রেবেলায় করে রাখতাম, আমার একদম খেয়াল ছিল না বন্ধুরা যে আজকে আমি গাঁঠি কচু করব। তার কারণ আজকে মাছ করলাম না, তার কারণ হচ্ছে মেয়ে এসে খাবে না, মেয়ে স্কুল থেকেই টিউশনি পড়তে চলে যায়, তো তাই বিকেলবেলা এসে নিয়ে আর খাবে না মাছ। তাই ভাবলাম আজকে আর মাছ করব না, এখন মেয়ে আর স্কুল যাওয়ার সময় মাছ খেয়ে যেতে চায় না, কারণ গাছে কাটা বাঁচতে হয়, এদিকে গাড়ি চলে আসে তাড়াহুড়োর মধ্যে, মাছ খেতে গিয়ে গলায় কাঁটা লেগে যায়, ওই জন্য বলে মা আমি এখন মাছ খাবো না, ডিম দিও। তাই আমি আজকে গাঁঠি কচুর তরকারি করব, আর করব ডিমের অমলেট এই ভেবেছি, আর কুমড়ো সেদ্ধ এই আজকে আমি রান্না করব ভেবেছি। আর টিফিনে আজকে আর রুটি করব না, আজকে করব ম্যাগি দেব টিফিনে, আর বিকেলের খাবারের জন্য মেয়েকে দেব কেক, এই করব। এই দেখে দেখো, রাত্রেবেলা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম এই ঝুড়ির মধ্যে, সেগুলো সব জায়গা মতন তুলে একে একে রেখে দিলাম, আর ঝুড়িটা উপর থেকে নামিয়ে দিলাম। তার কারণ কেন বলো তো? তার কারণ উপরে যদি আমি ঝুড়িটা রাখি তাহলে ওখানে কাজ করতে আমার অসুবিধা হবে, আমার রান্নাঘরটা খুব ছোটো, তো তাই আমাকে ওইভাবে গুছিয়ে রান্না করতে হয়, সব জিনিস জায়গা মতো রেখে তারপর রান্না শুরু করলাম, না হলে আমার কাজ করতে খুব অসুবিধা হয়। আর এই দেখো গাঁঠি কচুগুলো আমি কাটতে বসলাম, দুটো গ্যাসের মধ্যে দুটো ওভেনে আমি একটাতে ভাত একটাতে কুমড়ো সেদ্ধ বসিয়ে দিয়ে আমি গাঁঠি কচু কাটতে বসলাম, কারণ ওগুলো একদিকে হতে থাকে একদিকে আমার গাঁঠি কচু, কারণ গাঁঠি কচু তো তোমরা বন্ধুরা সবাই জানো যে কাটতে অনেকক্ষণ সময় লাগে, আর এতটা সময় নিয়ে সকালে কাটা আমার একদম খেয়াল ছিল না গাঁঠি কচুগুলো, না হলে আমি রাত্রেবেলায় কেটে রেখে দিই। যেসব তরকারি কাটতে অনেক সময় লাগে সেটা আগের দিন রাত্রেবেলায় আমি রেডি করে রেখে ধুয়ে টুয়ে রেখে ফ্রিজে ঢুকিয়ে দিই, আর সকালবেলা বের করে রান্না করে দিই। কিন্তু কিছু করার নেই, এখন আমার ভুলে গেছি, যখন তখন আমাকে তো এই কাজটা করেই নিতে হবে। এখন এই দেখো গাঁঠি কচু কাটতে বসেছি, আর গাঁঠি কচু কাটতে গিয়ে আমার যা হাত চুলকেছে আজকে, ওই জন্য একটু তেঁতুলও ভিজিয়ে দিয়েছি। গাঁঠি কচু রান্না যখন করব একটু তেঁতুল দিয়ে দেব। গাঁঠি কচুতে খুব হাত চুলকেছে বন্ধুরা, খুব চুলকাচ্ছিলো এই কচুটা, ভয়ও পাচ্ছিলাম রান্না করার পর যদি গলা চুলকায় তাহলে, কিন্তু রান্না করে দুপুরবেলা যখন খেলাম তখন দেখলাম না, আর তখন আর গলা চুলকায়নি। এই দেখো গাঁঠি কচুটাও আমি এদিকে বসিয়ে দিয়েছি, কুমড়ো সেদ্ধ হয়ে গেছে, ভাতটা ওইদিকে হয়নি, অর্ধেকটা হয়েছে, নামিয়ে রেখে চা বসিয়েছি। আর গাঁঠি কচুটা প্রথমে তেলের মধ্যে দিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে, তার মধ্যে গাঁঠি কচুটা আগে দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি, আর দিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন, হ্যাঁ পেঁয়াজ, এই দিয়ে ভালো করে আমি কষা ভাজছি। আর এদিকে দেখো আমার আদার চা ফুটে গেছে, আদার চা লিকার দিয়ে, সকালবেলা দুধ চা খাই না, সকালবেলায় লিকার চা খাই আদা দিয়ে, তাতে বেশ ভালো লাগে, এটাই প্রতিদিন করি। আর এই দেখো চাপা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়, তাড়াতাড়ি আগে নি রান্না করতে, আলুটা একটু পরে দেবো, কেন বলো তো? আলুটা হচ্ছে আমার চন্দ্রমুখী আলু, চন্দ্রমুখী আলু তোমরা জানোই, দিলে কড়াইতে দেওয়ার সাথে সাথেই গলে যাবে, ওই জন্য আগে গাঁঠি কচুটা আমি আগে একটু নরম করে নিই ভেজে, তারপর আমি আলুটা দিয়ে তারপর ওর মধ্যে মশলা ফসলা দিয়ে ভালো করে নাড়িয়ে কষিয়ে করব। এই দেখো তারই মধ্যে আমি এক ফাঁকে আমি চাও খেয়ে নিচ্ছি, চাটা করে কিছুক্ষণ নামিয়ে রেখেছিলাম, একটুখানি গরমটা কমে যাওয়ার পর আমি ছেঁকে নিচ্ছি, ছেঁকে নিয়ে দুটো বিস্কুট দিয়ে চাটা খেয়ে নেব। এইভাবে কাজ করার মাঝে মাঝেই আমি চা খেয়ে নিই, না হলে আমার আর সময় হয় না। এইদিকে দেখো বন্ধুরা আলুও দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, আলু
দিয়ে এবার আরেক খানিকক্ষণ কষাবো। তারপরে মশলা দিয়ে দেবো, মশলার মধ্যে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। ব্যাস, এবার আমার এদিকে কিছুক্ষণ পরে আবার চলে এসেছি, সেটা হচ্ছে মেয়ের বাবাকে আর মেয়েকে খেতে দিচ্ছি আমি। এই দেখো গরম ভাত, এদিকে কুমড়ো সেদ্ধটা মেখে নিয়েছি, কুমড়ো সেদ্ধর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, সর্ষের তেল আর নুন, ব্যাস এই দিয়েছি। আর এদিকে আর এক দিক পাশে আমি অমলেট করে নিচ্ছি, পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে একটা অমলেট বানিয়ে নিচ্ছি, এটা মেয়ের বাবা খাবে। আর কেটে নিয়েছি কতগুলো শশা, শশাও দিয়ে দিয়েছি পাতের মধ্যে। আর এইদিকে দেখো গাঁঠি কচুর তরকারি বাটির মধ্যে বেড়ে নিয়েছি। এই যে দেখো তোমাদের ফাইনাল লুকটা, গাঁঠি কচু আগে দেখানো হয়নি, এই দেখে নাও কেমন হয়েছে দেখতে। দেখতে কিন্তু খুব ভালো হয়েছে, দুপুরবেলা যখন খেলাম খেতেও খুব ভালো লাগছিল। দুটো ডিমের অমলেট করে নিলাম, একটা মেয়ের, একটা মেয়ের বাবার জন্য। আমি তো আর ডিম খাবো না, তাই আমার গাঁঠি কচু কুমড়ো সেদ্ধ এই দিয়ে হয়ে যাবে। ব্যাস এইবার আর দিয়ে দিয়েছিলাম সাথে টক দই। ব্যাস এই ছিল আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু, তোমাদের তো দেখিয়ে দিলাম বন্ধুরা, গাঁঠি কচুর তরকারি, কুমড়ো সেদ্ধ আর হচ্ছে ভাত আর সাথে ডিম ভাজা। এই হলো আজকে দুপুরের লাঞ্চের আমাদের মেনু। এইবারে আমি গাঁঠি কচুটা এখন ঠান্ডা হয়ে গেছে, কড়াইটা নামিয়ে রেখে দিয়েছিলাম, গরম গরম বাটিতে ঢালতে গেলে না অনেক ছ্যাঁকা খেতে হয়, তাই একটু ঠান্ডা গরমটা কমে গেল। এবার আমি বাটিতে ঢেলে নিচ্ছি আস্তে আস্তে, এক হাতে করছি তো, তাই দু হাতে করলে কড়াই ধরে ঢেলে নিতাম, তাই এক হাতে করছি বলে, এক হাতে ফোন আছে যেহেতু ওই জন্য হাতা দিয়ে একটু একটু করে আমি ঢালছি। আর এই দেখো টিফিনে মেয়ে বিকালবেলা টিফিনে যখন টিউশন পড়তে যাবে তখন এই কেক খাবে, এই কেকটা দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি ম্যাগি সেদ্ধ করছি, কারণ দুপুরবেলা স্কুলে দুপুরবেলার 1:30 টার সময় টিফিন হয়,